আমার বাসায় ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি, তো সেটার জন্য আমি 50 জন মানুষের খাবার দাবারের ব্যবস্থার আয়োজন করছি। আর থাকছে আমার 10 পাউন্ড কেকের ডেকোরেশন। তো আমি একা হাতে কীভাবে সামাল দিয়েছি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ওই যে বললাম, একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তার জন্য তো এক্সট্রা অনেক কাজ। আর এক্সট্রা কাজগুলো দেখা যায় সন্ধ্যার পর থেকেই করা হয়, দিনে তো দেখা যায় সাংসারিক যে কাজগুলো সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, এই কাজ এক্সট্রা কাজগুলো সন্ধ্যার পর থেকেই করা হয়। যেমন আমার অর্ডারের কাজ, কোনো বাড়তি কোনো কাজ সব আমি সন্ধ্যার পরের জন্যই রেখে দিই আর কি। তো যেহেতু অনুষ্ঠানের আয়োজন করছি, তার জন্য তো অনেক 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 বাড়তি কাজ, তো সেগুলোই আমি শুরু করে দিয়েছি। এখানে 15টা দেশি মুরগি নাফিসের আপু এনে দিয়েছিল, তো সেগুলো 4 পিস করে যদিও আনা হয়েছে, তারপর আমি পরিষ্কার করে এগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর 5টা ব্রয়লার মুরগি আনা হয়েছে, তো সেটা দিয়ে আমি 2 রকম রেসিপি করব। তার জন্য সেগুলোকেও আমি মানে যেইভাবে কাটা দরকার সেভাবে করে কেটে নিব। তো এই কাজগুলো করে আবার হচ্ছে কেকও বানাতে হবে। আজকে আমার 10 পাউন্ড কেক বানাতে হবে। মুরগিগুলো যেহেতু আনা হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছে, তো ভাবলাম আগে মুরগিগুলো পরিষ্কার করে নিই, ধুয়ে টুয়ে একবারে ডিপে রেখে দিব। আজকে যেহেতু আর রান্নাবান্না করবো না, এগুলো আজকে ডিপে এভাবে রেখে দিব, তারপরে হচ্ছে যেহেতু কালকে রান্না করব, এগুলো হচ্ছে তখনই বের করব আর কি। যে দেশি মুরগিগুলো রোস্টের জন্য রেডি করে নিয়েছি, আর এগুলো কাবাবের জন্য, রানের মাংস, গলার মাংস। আর হচ্ছে 3টা মুরগি থেকে আমি একদম যতটুকু নেওয়া গিয়েছে চিলি চিকেনের জন্য নিয়েছি। তো এই যে সব কিছু আলাদা আলাদা করে ধুয়ে টুয়ে রেখেছি, এগুলো এখন ডিপে রেখে দিব। আর কাবাবটা আজকে রেডি করব, তার জন্য এই যে মশলা দিয়ে দিচ্ছি, এগুলো এখন সিদ্ধ বসিয়ে দিব। তো প্রথমে আদা দিলাম, তারপরে রসুন দিব, তারপরে জিরা, একটু জিরা দিয়ে দিব, আর গরম মশলা যা যা দেওয়া সব দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো গলাগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে গলা আলাদা করে রান্না করলে খুব একটা খাওয়া হয় না, ওই আমি যা একটু খাই। তো ভাবলাম গলা সিদ্ধ করলে দেখা যাবে গলা থেকেও কিছু না কিছু মাংস বের হবে, এই জন্য গলা সবগুলোই মানে মুরগির গলা সবগুলোই দিয়ে দিয়েছি কাবাবের জন্য আর কি। তারপরে আমাকে আবার কেক বানাতে হবে, তো এটা সিদ্ধ হতে হতে কেকের কাজ শুরু করে দিব। আর ওই যে রোস্টের মাংস আর চিলি চিকেনের মাংস এইভাবেই আমি ডিপে ঢুকিয়ে রাখবো। কালকে যেহেতু রান্না করব, তো কালকে বের করে কলের নিচে রেখে দিলে হচ্ছে বরফ ছেড়ে দিবে, তারপরে নিয়ে ভেজে নিব আর কি। আসলে আমি যখন এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করি, আমি কিন্তু 50 জন মানুষের আয়োজন করছি একা হাতে আলহামদুলিল্লাহ, তখন আমি এইভাবে প্ল্যান করে ফেলি যে কোনটার পর কোন কাজটা করব, তখন আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আমার ভাবিও ফোন দিয়ে বলতেছিল যে আমি আসি তোমাকে হেল্প করি, আমার কাছে মনে হয় যে আমি একা একা করলে অনেক কাজ তাড়াতাড়ি আগে মানে করতে পারি। আবার দেখা যায় কেউ যখন আমার বাসায় আসে আমাকে হেল্প করার জন্য, তখন দেখা যায় আমি বসে বসে তার সাথে গল্পই করি, কাজ আর হয় না, দেখা যায় গল্পই হয়। এই জন্য আমার কাছে মনে হয় আমি একা হলে কাজটা অনেক দ্রুত হয়। তো এই জন্য মানে আমার ছোটো বোনও বারবার ফোন দিয়ে বলছিল যে আপু আমার আশা লাগবে কি না, বড় আপুও বলতেছিল। তা বললাম যে না, আমার যখন দরকার হবে তোদের তখন আমি তোদেরকে ডাক দিব, আমি যতটুকু পারি একা একা সামলিয়ে নেওয়ার চেষ্টা করবো আর কি। এই যে কথা বলতে বলতে আমি 4 পাউন্ডের একটা কেকের ব্যাটার আমি রেডি করে এখন ওভেনে দিয়ে দিব, আর কেকটা একদম বড় করে করব, এই জন্য প্রায় 11 ইঞ্চি একটা মোল্ডে দিয়ে দিয়েছি বেক করতে। আর এইদিকে আমার কাবাবের যে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি, যেহেতু কাবাব বানাবো ভিজা ভিজা থাকলে ভালো লাগে না। এদিকে আমি আরও 2টা কেক ওভেনে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা আলাদা করে নিচ্ছিলাম আর কি, হাড়ার মাংস আলাদা করে নিচ্ছিলাম কাবাবের জন্য। তো এই যে একটার পর একটা করেই যাচ্ছি, তো একটু পরে যাব গোসলে, কারণ হচ্ছে যেহেতু মুরগি কেটেছি তো গোসল তো করতেই হবে, কারণ মাছ আর মুরগি কাটলে দেখা যায় গোসল না করলে শরীর কেমন মানে করতে থাকে, মনে হয় যে হাত থেকে শরীরের থেকে শুধু এগুলারই গন্ধ আসে। তো গোসল করে টরে একবারে আবার কেকের কাজগুলো করব। আর এই সময় সন্ধ্যার পরে কাজ করলে আরেকটা যেটা উপকার হয়, নাফিসের আব্বু থাকে, ও কিন্তু বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু ওই দেখে, আমাকে আর সেগুলো দেখতে হয় না। দিনে তো দেখা যায় বাচ্চাদেরকে, আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয় বাচ্চাদের, আর সন্ধ্যার পরে সব হচ্ছে নাফিসের আব্বুর দায়িত্বে থাকে। এই জন্য দেখা যায় আমার বাকি কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়। কেকের অর্ডারগুলোও দেখা যায় আমি এইভাবেই সন্ধ্যার পরে করি, কারণ হচ্ছে সন্ধ্যার পর নামাজকে খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো সব নাফিসের আব্বুর দায়িত্বে থাকে, মানে সে খুব খুশি মনে করে আর কি। তো দেখা যায় ওই দিকে আমাকে আর তাকাতে হয় না, এই জন্য আমার কাজগুলো খুব দ্রুত করা মানে করে ফেলতে পারি আর কি। এই যে আরেকটা টল কেক, এটা 3 পাউন্ডের, তো এটাও আমি এখন ওভেনে দিয়ে দিব। আর 3টা কেকে অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমি যে প্রতিদিনের মতো গ্রিন টি খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার এই যে বুটের ডালটাও আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি।
যেহেতু মুরগির সাথে বুটের ডালটা দিই নাই, দুইটাই আলাদা আলাদা সিদ্ধ করছি। মুরগিগুলো যদি হাঁস ছাড়া হতো তাহলে দেখা যেত যে মেপে দেওয়া যেত, কারণ কাবাব বানানোর সময় বুটের ডাল আর মাংসের রেশিওটা যদি ঠিক থাকে তাহলে কাবাবও অনেক বেশি সুন্দর হয় আর কি, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তো যেহেতু আমার হাঁস সহ ছিল মুরগিগুলো, তো এই জন্যই আমি যখন মাংস আর হাড় আলাদা করেছি তখন মাংসগুলো মেপে ওই হিসাবে আমি বুটের ডালটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আর কি। আর এই যে এদিকে আমি গোসলও করে এসেছি, এখন হচ্ছে কেকের কাজগুলো করব, মানে কেকগুলো ডেকোরেশন করব। এখানে একটা আমার দুইটা কেক হয়েছে আমার অনুষ্ঠানের জন্য, আর দুইটা কেক হচ্ছে আমার অর্ডারে ছিল, তো সেটাও আমি আলাদা আলাদা করেছি। সেটা হচ্ছে হাফ ভ্যানিলা হাফ চকলেট, 2 পাউন্ডের একটা কেক, তো সেই জন্য আমি দুইটা করে দুইটা আলাদা কেক বানিয়ে নিয়েছি। অনেকে হচ্ছে অর্ধেক অর্ধেক করে করে, মানে একটা মোল্ডে অর্ধেক ভ্যানিলা অর্ধেক চকলেট দিয়ে করে, কিন্তু আমার কাছে সেটা অনেক ঝামেলার মনে হয়। এই জন্য আমি দুইভাবে দুইটা কেক বেক করে নিয়েছি আর কি। এখন ওটাকে সুন্দর মতো আমি ক্রাম কোটিং করবো আমার মতো করে আর কি। এখন এই যে কেকগুলোকে স্লাইস করে নিয়েছি, এর মধ্যে নাফিসের আব্বু কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে মানে খাইয়ে দিয়ে দিয়েছে সুন্দর মতো নামাজকে, মানে এখন আর ওইসব দিকে আমাকে তাকাতেই হবে না, আলহামদুলিল্লাহ সে এই কাজগুলো সুন্দর মতো করে। এই জন্য আসলে আমার রাতের কাজগুলো খুব দ্রুত করতে মানে করতে পারি আর কি, আর আগাতে পারি। অনেক সময় দেখা যায় না বাচ্চাদের কাজ করতে করতে দেখা যায় নিজের কাজগুলো ওইভাবে আর মানে আগানো যায় না, তো যেহেতু নাফিসের আব্বু সন্ধ্যার পরে অনেক বেশি হেল্প করে, তো দেখা যায় আমার এই কাজগুলো করতে অনেক বেশি সহজ হয়ে যায়। আর যেহেতু 50 জনের আয়োজন করছি একা হাতে, তো অবশ্যই তো কারো না কারো হেল্প একটু না একটু লাগবেই, তো ওই দিকে নাফিসের আব্বু হেল্প করলে আমাকে আমার আর কষ্ট হবে না। এই যে আমি সবসময় কিন্তু কেকের এই যে উপরে যে পাটটা এটা আমি ফেলে দিই, কারণ এটা কেন যেন আমার কাছে ভালো লাগে না, অনেকটা ড্রাই থাকে, এটা ফেলে দিলে মনে হয় যে কেক ডেকোরেশন করলে সুন্দর হয় আর কি। এই যে সবগুলো স্লাইস করা শেষ, এখন একটা একটা করে ক্রাম কোটিং করব। প্রথমে আমি বড় চকলেট কেকটা ক্রাম কোটিং করছি, তো এটার জন্য এটা অনেক বড় করেই করছি, যেহেতু সব বাচ্চারা চকলেট কেক অনেক বেশি পছন্দ করে। আর এই কেকটার জন্য আমি অনেকগুলো কেক্সিকেল বানিয়েছি যাতে বাচ্চারা মন ভরে খেতে পারে, তো বাচ্চারা কিন্তু কেক্সিকেল বা চকলেট টপারগুলো অনেক বেশি পছন্দ করে, কেকের উপর থেকে খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমি অনেকগুলো করেছি। তো কেক্সিকেলগুলো কিন্তু আমি দিনের বেলায় সুন্দর মতো রেডি করে রেখে মানে ফ্রিজে রেখে দিয়েছি, যখন আমি কেক ডেকোরেশন করব তখন আমি ডিমোল্ড করব আর কি, তো সেটা আর এই ভিডিওতে অ্যাড করা হয়নি। এই যে আমার সুন্দর মতো কেকটা ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে হাফ ভ্যানিলা হাফ চকলেট অর্ডারের যে কেকটা, সেটাও আমি ক্রাম কোটিং করে নিয়েছি, এক পাশে ভ্যানিলা ক্রিম আর এক পাশে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে। আর এটা হচ্ছে আমার যে টল কেকটা, তো সেটাও আমার সুন্দর মতো ক্রাম কোটিং করা শেষ। এখন সবগুলো কেকের ফাইনাল কোটিং করব। আর যেহেতু আগামীকালকে আমার রান্নাবান্না আছে, কয়েক ধরনের রান্নাবান্নাই করব, ঘর গোছানো থেকে শুরু করে সব কাজ আমি একা হাতেই করব, তো দেখা গিয়েছে এই কেকের কাজগুলো আজকে আমাকে কমপ্লিট করতে হবে যতটুকু পারি আর কি, রাত জেগে করা যায় আর কি, যতক্ষণ পর্যন্ত আমি জেগে থাকতে পারবো আর কি, ততক্ষণ পর্যন্ত এই কেকের কাজগুলো আমি মোটামুটি শেষ করব। আর এগুলোর উপরে অনেকগুলো টপার আছে, টপারগুলো আমি যেটা আমার অর্ডারের কেক সেটা হচ্ছে একটা স্পাইডারম্যান থিম কেক, তো সেটারও অনেকগুলো ফন্ডেন্ট টপার আছে, সেগুলো আমি আজকে রেডি করে একদম সুন্দর মতো সেট হতে দিয়ে ঘুমাবো আর কি। আর বাকি কেকগুলো যতটুকু করতে পারি ততটুকু করব। তো এই যে আমার যেটা চকলেট কেকের, এটার উপরে আমি গানাশ দিয়ে কাভার করব পুরোটাই, তারপরে আবার গানাশ ডিপিং দিব, বললাম না যে এটা একদমই চকলেটই করব, যেন সবাই খেয়ে অনেক বেশি মজা পায়, কারণ হচ্ছে আমার বাসায় অনেক মেহমান আসে আমার হাতে কেক খাওয়ার জন্য, তো সেই জন্যেই আমি হচ্ছে একদম চকলেটই করে করছি। আর এই যে এখানে আমি কেক্সিকেলগুলো করেছি, এটা 2 ধরনের কেক্সিকেল করেছি, একটা হচ্ছে আইসক্রিম ডিজাইনের আর একটা হচ্ছে এই যে চকলেট ডিজাইনের। এটার ভিতরে কিন্তু হচ্ছে কেকের ফিলিং দেওয়া আছে, কেকের সাথে আমি ক্রিম মিশিয়ে তারপরে হচ্ছে কেকের ফিলিংটা দিয়েছি কেক্সিকেলের ভিতরে আর কি। এগুলো অনেক বেশি মজা হয়, আর বাচ্চারা যে এত বেশি পছন্দ করে, বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি এইভাবে কেক্সিকেল দিয়ে কেকটা সাজানোর কথা চিন্তা করেছি আর কি। আর এই যে অনেকগুলো চকলেট টপার, তো সেগুলো তো আমি দিনেই ফ্রিজে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে এটাকে আমি সুন্দর করে ডিমোল্ড করে আবার একটু ফ্রিজে রাখবো। তো এই যে সবগুলো এটা শেষ হলে তারপর আরেকটা কেক ধরবো আর কি, যেটা আমার হচ্ছে অর্ডারের কেক, তো সেটারও মানে যে ফাইনাল ফিনিশিংটা সেটা করছি। আর এটা ছিল যে কালারটা মিক্সিং করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে,
আসলে আমরা তো সব কালার পাই না, একটার সাথে এক এক কালারের সাথে এক এক কালার মিশিয়ে আমরা কিন্তু হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কালার আনতে হয়। তো এটা কিন্তু অনেকটা একটা সময়েরও ব্যাপার, যদিও আমি এই এই কালারটা কিভাবে এনেছি আমার মনে নাই, মানে কোন কালারের সাথে কোন কালার মিশিয়েছে এটা এই মুহূর্তে মনে আসছে না, তবে আমাকে যে ছবি দেওয়া হয়েছে সেই কালারের মতোই এসেছে। তো যাই হোক, আজকে এতটুকুই শেয়ার করব। আগামী ভিডিওতে কিন্তু পরবর্তী আমার যে অনুষ্ঠান, 50 জন মানুষের আয়োজন, কি কি রান্না করেছি সবটাই শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।